কি দেওয়া আছে? যে কোনো তথ্যের পরিসর নির্ণয়ের পর প্রয়োজন ক শ্রেণীব্যাপ্তি নির্ধারণ, খ বিস্তার নির্ধারণ, গ ট্যালি নির্ধারণ, নাকি ঘ পরিসংখ্যান নির্ধারণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শ্রেণীব্যাপ্তি নির্ধারণ। তাহলে যে কোনো তথ্যের পরিসর নির্ণয়ের পর প্রয়োজন শ্রেণীব্যাপ্তি নির্ধারণ। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোনো তথ্যরাশিকে সারণীভুক্ত করার প্রথম শর্ত হলো কি? ক শ্রেণী সংখ্যা নির্ণয় করা, খ শ্রেণী ব্যবধান নির্ণয় করা, গ পরিসর নির্ণয় করা, নাকি ঘ পরিসংখ্যা নির্ণয় করা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শ্রেণী ব্যবধান নির্ণয় করা। তাহলে কোনো তথ্যরাশিকে সারণীভুক্ত করার প্রথম শর্ত হলো শ্রেণী ব্যবধান নির্ণয় করা। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গণিত হলো ক পরিমাপ বিষয়ক বিজ্ঞান, খ সংগঠন সংক্রান্ত বিজ্ঞান, গ পরিবর্তন বিষয়ক বিজ্ঞান, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। তাহলে গণিত হলো পরিমাপ বিষয়ক বিজ্ঞান, সংগঠন সংক্রান্ত বিজ্ঞান, পরিবর্তন বিষয়ক বিজ্ঞান, এক কথায় সবগুলি। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গণিত পাঠ্যক্রমের একটি নীতি হলো ক ভৌগোলিক নীতি নির্ধারণ, খ প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস, গ প্রাকৃতিক সম্পদের হিসাব নিকাশ, নাকি ঘ প্রাকৃতিক নিয়মাবলীর উত্তম ব্যাখ্যা সহায়তা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্রাকৃতিক নিয়মাবলীর উত্তম ব্যাখ্যায় সহায়তা। তাহলে গণিত পাঠ্যক্রমের একটি নীতি হলো প্রাকৃতিক নিয়মাবলীর উত্তম ব্যাখ্যায় সহায়তা। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গাণিতিক চিন্তাধারা সুস্পষ্ট ও সুবিধাজনক উপস্থাপন পাঠ্যক্রমে রাখা দরকার, কথাটি ক কোঠারি কমিশনের, খ মুদালিয়ার কমিশনারের, গ পেঁয়াজের, নাকি ঘ ইয়াংয়ের। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ইয়াংয়ের। তাহলে গাণিতিক চিন্তাধারা সুস্পষ্ট ও সুবিধাজনক উপস্থাপন পাঠ্যক্রমে রাখা দরকার, কথাটি ইয়াংয়ের। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অভিক্ষা প্রস্তুতের ব্লু প্রিন্টে সাধারণত কটি মাত্রা থাকে? ক তিনটি, খ দুটি, গ চারটি, নাকি ঘ পাঁচটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তিনটি। তাহলে অভিক্ষা প্রস্তুতের ব্লু প্রিন্টে সাধারণত কটি মাত্রা থাকে? তিনটি। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ব্লু প্রিন্টের মাত্রাগুলি হলো ক শিক্ষণ উদ্দেশ্যাবলী, খ বিষয়সূচি, গ প্রশ্নের প্রকৃতি, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। তাহলে ব্লু প্রিন্টের মাত্রাগুলি হল শিক্ষণ উদ্দেশ্যাবলী, বিষয়সূচি, প্রশ্নের প্রকৃতি, এক কথায় সবগুলি। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পদ বিশ্লেষণ হল ক পদের কাঠিন্য মান নির্ণয়, খ পদের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা, গ পদের কাঠিন্য মান এবং পদের পার্থক্য নির্ণয় ক্ষমতা, ঘ পদের কাঠিন্য মান পার্থক্য নির্ণয়ের ক্ষমতা এবং বিকল্প উত্তরগুলির প্রকৃতি বিচার করা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পদের কাঠিন্য মান পার্থক্য নির্ণয়ের ক্ষমতা এবং বিকল্প উত্তরগুলি প্রকৃতি বিচার করা। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে বোঝায় কি? ক অভিক্ষার দ্বারা পরিমাপের দায়িত্ব, খ অভিক্ষার পরিমাপে ভবিষ্যৎবাণীর সামর্থ্য, গ অভিক্ষার অন্তর্ভুক্ত পদগুলির বৈচিত্র্য, নাকি ঘ ওপরের সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি। তাহলে অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে বোঝায় অভিক্ষার দ্বারা পরিমাপের স্থায়িত্ব, অভিক্ষার পরিমাপে
ভবিষ্যৎবাণীর সামর্থ্য, অভিক্ষার অন্তর্ভুক্ত পদগুলির বৈচিত্র্য, এক কথায় ওপরের সব প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। অভিক্ষার যথার্থতা বলতে বোঝায় কি? ক, অভিক্ষার উদ্দেশ্য অনুযায়ী অভিক্ষাটি কার্যকরী কিনা। খ, পরীক্ষার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। গ, অভিক্ষার পরিমাপে স্থায়িত্ব। নাকি ঘ, ওপরের সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক, অভিক্ষার উদ্দেশ্য অনুযায়ী অভিক্ষাটি কার্যকরী কিনা। তাহলে অভিক্ষার যথার্থতা বলতে বোঝায় অভিক্ষার উদ্দেশ্য অনুযায়ী অভিক্ষাটি কার্যকরী কিনা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, গণিতের শিক্ষাদান কার্যে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায় কি? ক, ব্যবহারিক প্রয়োগ। খ, গণিতের প্রতি ভয়। গ, গণিতের পাঠ্য বই। নাকি ঘ, শিক্ষা উপকরণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ, গণিতের প্রতি ভয়। তাহলে গণিতের শিক্ষাদান কার্যে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায় গণিতের প্রতি ভয়। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, প্রাসঙ্গিক গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি অধিক কার্যকরী? ক, বক্তৃতা। খ, সমস্যা সমাধান। গ, প্রজেক্ট। নাকি ঘ, সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ, সমস্যা সমাধান। তাহলে প্রাসঙ্গিক গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি অধিক কার্যকরী? আমাদের উত্তর হয়ে যাবে সমস্যা সমাধান। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, হাতে কলমে কাজের সুযোগ রয়েছে। ক, সমস্যা সমাধান পদ্ধতিতে। খ, প্রজেক্ট পদ্ধতিতে। গ, বক্তৃতা পদ্ধতিতে। নাকি ঘ, সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ, প্রজেক্ট পদ্ধতিতে। তাহলে হাতে কলমে কাজের সুযোগ রয়েছে প্রজেক্ট পদ্ধতিতে। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, কোনটি সর্বশ্রেষ্ঠ সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতি হয়? ক, টিউটোরিয়াল। খ, তত্ত্বাবধান। গ, ক ও খ দুটোই। নাকি ঘ, ওপরে কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ, ক ও খ দুটোই। তাহলে কোনটি সর্বশ্রেষ্ঠ সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতি হয়? টিউটোরিয়াল ও তত্ত্বাবধান। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, মানুষের ব্যবহারিক জীবনের সাথে জড়িত বিষয়টি হলো কি? ক, সাহিত্য। খ, গণিত। গ, বিজ্ঞান। নাকি ঘ, ইতিহাস। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ, গণিত। তাহলে মানুষের ব্যবহারিক জীবনের সাথে জড়িত বিষয়টি হলো গণিত। ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।